আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি ছাদ বাগানে কিভাবে অ্যালোভেরা চাষ করা যায়। আপনারা সকলেই জানেন বর্তমানে ছাদ বাগানে অ্যালোভেরা, আপনি ভিডিওটা যদি একটু অ্যালোভেরার দিকে নিয়ে আসেন তাহলে আর একটু ভালো হবে। ছাদ বাগানে কিভাবে অ্যালোভেরা চাষ হয় এবং কিভাবে সবচেয়ে কম খরচে সহজে চাষ করা যায় সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সবাই জানেন অ্যালোভেরা খুবই উপকারী একটি সবজি বা গাছ, যেটা দিয়ে চুল, ত্বক এবং পাকস্থলীর বিভিন্ন সমস্যা সমাধান হয়। তবে আমরা সবসময় বেশি দামে, চড়া দামে বাজার থেকে অ্যালোভেরা কিনে এটা প্রয়োগ করতে পারি না, যার জন্যেই স্বল্প খরচে এবং সহজে ছাদে বা নিজের বারান্দায় বা উঠানে যেখানে ইচ্ছে চাষ করা যায় সে ব্যাপারে আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ছাদে বাগান করতে হলে আপনার সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে মাটি। আপনি হচ্ছে কিছু মাটি এবং গোবর, গরুর গোবর বা যে কোনো পচনশীল গাছ, যেমন হচ্ছে এই ধরনের হেলেঞ্চাল লতা, একসাথে করে মিক্সড করে আপনারা ছাদের কোণারে রেখে দিতে পারেন এক সপ্তাহ কমপক্ষে। এর মধ্যে গোবর পচে যাবে এবং পচার পর আপনার এটাতে কেঁচু কম্পোস্ট সার হিসাবে তৈরি হবে, যেটাতে কি না আপনার কেঁচু জন্ম নেবে। আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি যে এটাতেও, আমার এই কেঁচু কম্পোস্ট সারেও কিন্তু কেঁচু হয়েছে অলরেডি। আমি কেঁচুটা যদিও খুঁজে পাইনি, তো কেঁচু কম্পোস্ট বানাতে হবে। তারপর আপনি যে কোনো টবে প্লাস্টিকের বোতল বা আপনি বাজার থেকে কিনে টব দিয়ে আপনার বীজতলা তৈরি করতে পারেন। কাছে যদি গোবর এবং কেঁচু কম্পোস্ট তৈরি করার মতো সময় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো মাটি ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে বাজার থেকে ইউরিয়া সার কিনে সেই সার প্রয়োগ করে আপনি গাছকে সতেজ করতে পারেন। আপনার লাগবে হচ্ছে টব। আপনি, আমি দেখেন এখানে যে টবগুলো ব্যবহার করেছি, প্লাস্টিকের বালতি, কন্টেন, দুধের ডিব্বা, এগুলো ব্যবহার করেছি। তো আপনারাও চাইলে এই ধরনের পট অবশ্যই ব্যবহার করতে পারেন। তো যদি আপনি মনে করেন যে এই ধরনের পট ব্যবহার করবেন না, আপনি বাজার থেকে কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন। নিলাম আপনি এই ধরনের পট ব্যবহার করবেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই পটের গায়ে এই ধরনের ছিদ্র করে নিতে হবে। এই ছিদ্রটা করার কারণ হচ্ছে আপনি যখন এটাতে পানি দিবেন বা বৃষ্টির পানি এটার উপরে পড়বে, তখন সেগুলো অতিরিক্ত পানি নিষ্কাশিত হয়ে এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। এখানে ছিদ্র করলাম, প্লাস কিন্তু নিচেও একটা ছিদ্র রয়েছে, আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ছিদ্র রয়েছে। এই ছিদ্র দিয়ে পানিগুলো কিন্তু বের হয়ে যাবে, তাহলেই আপনার গাছ সতেজ থাকবে এবং গাছ মরে যাবে না। গাছ মরে যায় কেন, গাছ মরে যায় কেন, আমি এখানে একটা পুদিনা গাছের পাতা থেকে আপনাকে দেখাতে চেষ্টা করছি। এটাতে দেখেন জল জমা রয়েছে, যেটা কি না ডেঙ্গু মশা বংশবিস্তার করার জন্য প্রধান কারণ। এবং এটা হওয়ার পিছনে যে প্রধান কারণ সেটা হচ্ছে আমার এটাতে কিন্তু কোথাও কোনো ফোঁটা নেই, এবং যার কারণে প্রচুর জল জমে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লোরের উপর কিন্তু জল গড়িয়ে পড়ছে। তো এই গাছগুলোও দেখেন অলরেডি মারা গেছে। গুলো মারা যাওয়ার একমাত্র কারণ হচ্ছে অতিরিক্ত পানি এটা থেকে নিষ্কাশিত হওয়ার জায়গা ছিল না, বিদায় পানিগুলো এখানেই পাত্রেই রয়ে গিয়েছিল, এবং যার জন্য গাছের ক্ষমতার বাহিরে পানি ছিল, বিদায় গাছগুলো মারা গিয়েছে, যেটাকে গ্রামের ভাষায় প্যাকচিপা বলে, যে কাদা অতিরিক্ত হয়ে গেলে যেটার জন্য গাছ মারা যায়। তো আপনি আপনার যখন ফুটাগুলো করবেন তখন কিন্তু আপনার মাটিগুলো এরকম থাকবে, অনেক বীজানা, প্রচুর বেজাও থাকবে না এবং হচ্ছে প্রচুর শুষ্কও থাকবে না, রসালো রসালো ভাব থাকবে মাটির মধ্যে। এটা কিন্তু অ্যালোভেরার পাতাগুলোকে প্রচুর সতেজ এবং সুন্দর করে তুলবে। আমার ছাদবাগানের অ্যালোভেরা গাছগুলোতে অনেক বড় বড় পাতা ছিল, কিন্তু ঈদের ছুটিতে বাড়িতে এসেছি এবং ঈদের ছুটিতে আমি অনেকগুলো গাছ এখান থেকে কেটে ফেলেছি, যদিও আপনাদেরকে দেখাতে পারবো হয়তো, অনেকগুলো ডালপালা কেটে ফেলেছি বিদায়। আমার এই বড় ডালগুলো নেই, আমি এইগুলো চুলে দিয়েছি মেহেদির সাথে বেটে, এবং হচ্ছে অনেকেই রূপচর্চার ক্ষেত্রে ব্যবহার করেছে, গ্রামের পাশ থেকে অনেকে এসে নিয়ে গিয়েছে, কারণ আমি বাণিজ্যিক ভিত্তিতে চাষ করি না, সবগুলোই হচ্ছে আমার নিজের প্রয়োজনের জন্য।
হচ্ছে অনেকেই প্রশ্ন করবেন যে চারা কোথায় পাবেন, সেক্ষেত্রে আপনি চারার ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে আপনার আশেপাশে যেই কোনো নার্সারিতে গেলেই আপনি কিন্তু চারা পাবেন। যদি সেটাও না করতে পারেন তাহলে হচ্ছে রাস্তার পাশে যারা অ্যালোভেরা দিয়ে শরবত বিক্রি করে তাদের কাছ থেকেও চাইলে আপনি শেকড় নিয়ে যেতে পারেন। জাস্ট ছোট্ট একটা শেকড় যদি আমি দেখাতে চাই, ঠিক এমন একটি গাছ আপনি শেকড় যদি ব্যবহার করেন, এই গাছটা দিয়েই কিন্তু আপনার অনেকগুলো গাছ হবে। এবং এই শিকড় সহ একটা গাছ যখন আপনি লাগাবেন, এটা খুবই ছোট্ট একটি চারা, এটি কিন্তু আপনার পুরো বাগানকে ভরে ফেলবে। অ্যালোভেরা গাছের সিস্টেমটা হচ্ছে আপনার অ্যালোভেরা গাছগুলো হয় ঠিক বাঁশঝাড়ের মতো, এটার একটা থেকে সাথে থেকে আরেকটা চারা গাছ হয়, কলা গাছ বাঁশঝাড় যেমন হয় ঠিক তেমন। তো এভাবে কিন্তু আপনার বাগানকে অনেক বড় করে তুলতে পারেন। তো আমি আবার এই চারাটা কিনা লাগাতে জায়গা স্পেস ছিল না, কারণ আমার একটা গাছ থেকে এভাবে অনেকগুলো চারা হয়েছে। তো আমি চারাটাকে এই যে রোপণ করে দিলাম, তো রোপণ করার পর কিন্তু এই চারাটাই কিছুদিনের মধ্যে বেড়ে উঠবে এবং অনেক বড় হয়ে আশেপাশে অনেকগুলো ঝোপ সৃষ্টি করবে এবং অনেকগুলো চারা হয়ে যাবে। তো আমার ছাদে আরও অনেক গাছ রয়েছে, আমি সেই সম্পর্কেও আলোচনা করব। যদি আপনাদের কারো কোনো গাছ সম্পর্কে জানতে ইচ্ছে হয় এবং আপনারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই সম্পর্কে কমেন্ট দেওয়ার জন্য। এবং অ্যালোভেরা গাছগুলো আশা করি আপনাদের পছন্দ হবে। অবশ্যই একটা ব্যাপার মনে রাখবেন, অ্যালোভেরা গাছের সবচাইতে বড় শত্রু হচ্ছে অতিরিক্ত পানি। তো আছে পানি প্রয়োগ করবেন, অবশ্যই সীমিত আকারে পানি প্রয়োগ করবেন এবং অবশ্যই টবের পানি নিষ্কাশনের জন্য ফোঁটা রাখবেন যেন পানি বের হয়ে যেতে পারে। বৃষ্টির দিন বিশেষভাবে আপনি পানি না দিলেও আকাশ থেকে জোরে জোরে বৃষ্টি পড়বে, সেই বৃষ্টিতে কিন্তু টবে পানি জমা থাকতে পারে। একই তো ডেঙ্গু মশা জন্ম নিতে পারে এখানে, দ্বিতীয়ত আপনার গাছগুলোও মারা যেতে পারে যদি অতিরিক্ত পানি জমা থাকে। মাটি হবে ভেজাও না, আবার হচ্ছে অতিরিক্ত শুকনাও না, এমন একটা টাইপের মাটি হতে হবে, তাহলেই কিন্তু গাছগুলো সতেজ হবে এবং দ্রুত বর্ধনশীল হবে এবং ভালো ফলন পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে বাড়িতে যদি অ্যালোভেরা চাষ করি তাহলে সেক্ষেত্রে অ্যালোভেরা গাছগুলো অনেক বড় হয় না, কিন্তু কেন হয় না এটার কথা বলেছেন। আমার এখানে এই ডগাটা দেখতে পাচ্ছেন কতটুক বড়, প্রায় হচ্ছে আপনার এক হাত পরিমাণ লম্বার মতো হবে, এক হাত পরিমাণ লম্বার মতো হবে এই চারাটা। তো এটা কিভাবে হলো, আমি তো বাড়িতেই চাষ করছি, তো বুঝতেই পারছেন যে অবশ্যই বড় চারা হয় কিন্তু সেক্ষেত্রে ভালো পরিচর্যার প্রয়োজন। আর হচ্ছে ছোট চারাও যদি হয়, আপনার বাজার থেকে হাইব্রিড কেনার চাইতে এরকম ছোট পিচ্ছি একটা ডগাও কিন্তু আপনার উপকার বেশি দেবে। আমরা এটা ব্যবহার করি পাকস্থলীর সমস্যা সমাধানের জন্য, আমরা এটা ব্যবহার করি আমাদের ত্বকের সমস্যা সারানোর জন্য, আমরা এটা ব্যবহার করি হচ্ছে আমাদের চুলের সমস্যা সারানোর জন্য। তো অবশ্যই আমাদের মূল্যবান বিষয়গুলোর জন্য এটা ব্যবহার করি, তো সেই জন্য অবশ্যই এটা ভালো না হলে আমরাই ক্ষতির মুখে পড়ব, যার জন্য হাইব্রিড এবং ব্রয়লারের চাইতে অবশ্যই ভালো আপনার নিজের হাতে চাষ করা অতিরিক্ত সার প্রয়োগহীন ভালো মানের অ্যালোভেরা। ধন্যবাদ বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে বলে রাখছি, অবশ্যই আপনি আপনার ছাদ বাগানে কোথাও পানি যেন জমা না থাকে, ঠিক আমার এই ছাদে যেভাবে পানিটা জমেছে এরকম পানি যেন কোথাও জমে না থাকে, তবে যেন এমন তবে যেন পানি না জমে থাকে সেই দিকে খেয়াল রাখবেন। কারণ বর্তমান এখন সময়টা করোনা মহামারীর পাশাপাশি ডেঙ্গুও কিন্তু খুবই বাজে রকমভাবে অ্যাটাক করছে বাংলাদেশের উপর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।